নমস্কার দর্শক, আমি আছি ধানমন্ডি লেকে। মনোরম পরিবেশে সঙ্গে থাকতে পারেন, দারুণ কিছু সিনারি দেখতে পারবেন। আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আছি ধানমন্ডি 32 এবং 8 জি ব্রিজ ঠিক মাঝামাঝি। এখন বর্ষা সিজন, পরিবেশটি খুবই সুন্দর হয়েছে। লেকের স্বচ্ছ পানি, বোটে চড়তে পারবেন। এখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে। ধানমন্ডির যে কোনো দুই পাশের যে কোনো এক পাশ দিয়ে আপনি ঢুকতে পারবেন। এই লেকে লেকের দুই পাশে মনোরম ফুটওয়ে তৈরি হয়েছে, যেটি আপনার দেখলে খুবই ভালো লাগবে। আমি অন্যান্য অংশ দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটি বেইলি ব্রিজ আছে এপার ওপারের জন্য। সে সাথে আছে ধানমন্ডির দুই পাড়ের যাওয়ার রাস্তা। দুই পাড়ে ফুটওয়ে রয়েছে এবং বিস্তৃত জায়গা আছে যেখানে ঘোরার মতো, এবং পরিবেশ খুবই ভালো। এখানে অসামাজিক কার্যক্রম নেই, তবে প্রেম করার জন্য জায়গাটি খুবই চমকপ্রদ। লেকের স্বচ্ছ পানি, বেইলি ব্রিজ, খুব সুন্দর বেইলি ব্রিজটি। এটা হচ্ছে 8 নম্বর ব্রিজ, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। এখানে বোটের কিন্তু ব্যবস্থা আছে, আপনি ইচ্ছা করলে নৌকায় চড়ে বেড়াতে পারবেন। স্বচ্ছ পানি, জলাধারটি নোংরা ছিল, কিন্তু বিভিন্ন প্রকল্প উন্নয়ন প্রকল্পের নেওয়ার পরে এটি অনেকটাই স্বচ্ছ হয়েছে। দর্শক, লেকের যে পূর্ব পাড় রয়েছে, পশ্চিম পাড়ে বেশি স্পেস, এখানে অনেক বড় জায়গা, এখানে আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন। বোটে বেড়াতে পারবেন, এখানে অসংখ্য বোট রয়েছে। তো দর্শক, এর জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে। দর্শক, এখানে অনেক রেস্টুরেন্টের মধ্যে ডিঙ্গি রেস্টুরেন্টটা খুবই ৮ নম্বর ব্রিজ, এখানে অসংখ্য ডিঙ্গি রয়েছে, বেড়াতে পারবেন।
এখানে আছে বিনোদনের জায়গা, খেলাধুলাও করতে পারবে, বিভিন্ন ধরনের খেলা রয়েছে। আছে রেস্টুরেন্ট বিভিন্ন, বেলি ব্রিজ, ধানমন্ডি 32-এর প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর বাবা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাসভবন। দর্শক আজ এ পর্যন্তই, চলে আসতে পারেন যে কোনো সময়, সময় হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।